বিয়ের এক মাসের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনে জমজমাট পিকনিক। এটা আমরা মানি, এটা আমরা জানি, এটা আমরা মানি। কিন্তু এই হাসির আড়ালেও কষ্টের কাঁটা রক্তাক্ত করত অনুপমকে। পিকনিকে বসে স্বীকারও করেছেন সে কথা। ও অনেকটা খুব ছোটখাটো বিষয় যেগুলো প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রে খুব মানে এক্সাইট হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে ও অনেক রাফ ইউজ মানে রাফ এদিকে একটু তাকো, এদিকে একটু তাকিয়ে বলো, মানে স্ল্যাং কিছু বলে ফেলে, মানে ও হঠাৎ করে প্রয়োজনীয়তা নেই, তারপরে হয়তো রাগ আরে জেগে যায়। পুলিশ জানতে পেরেছে বাবার সঙ্গে মনুয়ার বন্ধুর মতো সম্পর্ক ছিল, দুজনে একসঙ্গে মদ্যপান করতেন, কিন্তু মা মনুয়ার একাধিক সম্পর্ক মেনে নিতে পারতেন না, তাই মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক ভালো ছিল না। তদন্তকারীদের দাবি, জেরার মুখে মনুয়া স্বীকার করেছে বাবার মতো পুরুষই তার পছন্দ ছিল। পিকনিকের ভিডিওতে অনুপম স্পষ্ট জানিয়েছেন মনুয়ার বাবার সঙ্গে তুলনা করায় আঘাত পেতেন তিনি। ওর বাবার সাথে আমাকে অনেকটা তুলনা করে ফেলে, যেটা হয়তো আমি কখনো পারবো না, কারণ ইজ আ সিনিয়র পারসন দেন কারেক্ট অ্যাবসলিউটলি। এবং অলওয়েজ আই ট্রাই আই উইল নট গো টু দ্যাট ইজ তার একটা, সে আমার সম্মানীয় ব্যক্তি, সে যে পজিশনে আছে আমি ওই পজিশনে, তার ওই পজিশনে যেতে চাই। এখন আমি আমার সত্তায় আমি যতটুকু পারি আমি ওই জায়গায় পৌঁছাতে চাই। বাবার মতো পুরুষ চেয়েছিল মনুয়া, ঘরোয়া স্ত্রী চেয়েছিলেন অনুপম। অন্যদিকে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ ছিল মনুয়ার। তদন্তকারীদের দাবি, সম্পর্কের ভাঙনের শুরু সেখান থেকেই। তদন্তকারীদের দাবি, মনুয়ার জীবনে তার বাবার প্রভাব খুব বেশি। জেরার মুখে সে বারবার জানিয়েছে বাবার সঙ্গে দেখা করতে চায়। মনুয়ার বাবা স্থানীয় স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন, বেশ কিছুদিন হলো অবসর নিয়েছেন চাকরি থেকে। কিন্তু তদন্তকারীদের প্রশ্ন, বাবার মতো পুরুষ চাইলে কেন অজিতের দিকে ঝুঁকল মনুয়া? অনুপম চাকরি করলেও অজিত তো কিছুই করতো না, তাহলে কি প্রেমের অভিনয় করে অজিতকে কাজে লাগিয়ে পথের কাঁটা সরিয়েছেন মনুয়া, যাতে তার উদ্যম জীবনে কেউ বাধা হতে না পারে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।